বন্ধুরা, আপনি নিশ্চয়ই এমন কিছু সিনেমা দেখেছেন যেখানে চোর তার প্রখর বুদ্ধির সাহায্যে অসাধারণ কিছু চুরি করেন। এইসব দেখে আপনাদের মতো আমাদেরও মনে হয় এইসব শুধু সিনেমাতেই সম্ভব, বাস্তবে নয়। কিন্তু বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমনই কিছু বাস্তব চুরি সম্বন্ধে জানাবো যা মানব ইতিহাসের সবচেয়ে বড় চুরি মনে করা হয়। নাম্বার 1, দ্য ফ্রান্স ভ্যাকিউম গ্যাং। কয়েকজন বন্ধুদের নিয়ে তৈরি একটি দল যার নাম দ্য ফ্রান্স ভ্যাকিউম গ্যাং। 2006 সালে এই দলের ফ্রান্সের একটি সুপারমার্কেটে টাকা জমা রাখার মেশিনের উপর নজর পড়ে, যেখানে তারা দেখে যখনই মেশিনে টাকা বেশি হয়ে যাচ্ছে তখনই অপারেটর সমস্ত টাকাকে একটি কাগজের বাক্সে ভরে একটি টিউবের ভেতরে ফেলে দিচ্ছেন, যা পাইপের সাহায্যে একটি লকারে জমা হচ্ছে। এইসব জানার পর তারা সব বন্ধুরা মিলে একটি পরিকল্পনা করে, যেখানে সেই টাকাগুলি লকারে পৌঁছানোর আগেই উপরে একটি ড্রিল করা হয় এবং তার মধ্যে একটি পাওয়ারফুল ভ্যাকিউম ক্লিনার লাগিয়ে রাখা হয় এবং দেখতে দেখতেই ভ্যাকিউম ক্লিনারের মাধ্যমে টাকা বাইরে বেরিয়ে আসতে থাকে। তারা এই পদ্ধতি বা মেথডকে প্রায় 1 বছর ব্যবহার করেছিল আর 6 লক্ষ ইউরোর মতো টাকা তারা ওই সুপারমার্কেট থেকে চুরি করেছিল। কিন্তু আজ অবধি পুলিশ সেই গ্যাং বা দলের সম্বন্ধে কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি। শুধু কিছু সিসিটিভি ফুটেজ রয়েছে, কিন্তু তার মধ্যেও তারা মাঙ্কি ক্যাপ পরেছিলেন। তাদের এই চুরির পদ্ধতির জন্য তাদের দ্য ফ্রান্স ভ্যাকিউম গ্যাং বলা হয়। নাম্বার 2, ব্যাঙ্কো সেন্ট্রাল ব্যাঙ্ক। ব্রাজিলের পোর্টলেজে অবস্থিত ব্যাঙ্কো সেন্ট্রাল ব্যাঙ্কের পার্শ্ববর্তী একটি স্থানে চোরের দল একটি জায়গা কিনে নেয়, যেখানে তারা মাটি খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করে। আশেপাশের মানুষের যাতে সন্দেহ না হয় তার জন্য তারা একটি বোর্ড লাগিয়ে দেয়, যেখানে লেখা ছিল, আমাদের কোম্পানি বিভিন্ন গাছের নার্সারি তৈরি করে বিক্রি করে। 2005 সালে 5ই আগস্ট শনিবার তারা ব্যাংক থেকে প্রায় $72 মিলিয়ন অর্থাৎ $760 লক্ষ চুরি করেন। শুধু টাকার অঙ্কই নয়, এর ওজন ছিল প্রায় 4 টন। চোরেরা 78 মিটার সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকের ভেতরে প্রবেশ করে এবং সমস্ত টাকা চুরি করে নেয়। তাদের প্ল্যান এত সঠিক ছিল যে তারা জানতো কিভাবে অ্যালার্ম এবং সেন্সর বন্ধ করতে হয়। এদের সঙ্গে ছিল পুরো একটি টেকনিক্যাল টিম যাদের GPS এবং বাকি টেকনিক্যাল কাজের ভালো জ্ঞান ছিল। কিন্তু এত সব প্ল্যান করে চুরি করার পরেও কয়েক বছরের মধ্যেই পুলিশ তাদের গ্রেপ্তার করে। কিন্তু দুঃখের বিষয়, তাদের কাছ থেকে খুব কম টাকাই উদ্ধার করা সম্ভব হয়েছে। নাম্বার 3, ডিবি কুপার। 1971 সালে 24শে নভেম্বর বৃহস্পতিবার ডিবি কুপার নামে একজন ব্যক্তি পোল্যান্ড থেকে ওয়াশিংটন যাওয়ার একটি বিমানকে হাইজ্যাক করেন। সেই ব্যক্তি এত বুদ্ধিমত্তার সাথে কাজগুলো করেন যে তাকে দেখে কোনোভাবেই বোঝা যায়নি যে তিনি বিমানকে হাইজ্যাক করবেন। এই ঘটনা হওয়ার পর একজন এয়ারলিফ্ট বলেছেন যে ডিবি কুপার তাকে একটি চিঠি দেন, যেখানে লেখা ছিল তার কাছে বোম রয়েছে আর তিনি যেন কোনো চালাকি না করে চুপচাপ তার পাশে এসে বসেন। এয়ারলিফ্ট কুপারের পাশে বসার পর কুপার তার সমস্ত ডিমান্ডের কথা বলেন, যেখানে $2 লক্ষ, 4টি প্যারাশুট এবং ওয়াশিংটন এয়ারপোর্টে বিমানকে রিফুল করার জন্য একটি ট্যাঙ্ক। যখন এয়ারপোর্টে তার সমস্ত ডিমান্ড পূরণ করা হয় তখন তিনি সমস্ত বিমানবাহী যাত্রীদের ছেড়ে দেন এবং পাইলটকে বিমান নাভিদা সিটির দিকে ওড়াতে বলেন। কুপার পাইলটকে সমস্ত ইনস্ট্রাকশন দিচ্ছিলেন এবং বিমান যত ধীরে সম্ভব ওড়াতে বলছিলেন। এর কিছু পরে পাইলটকে কুপার ককপিটে যেতে বলেন এবং কুপার ককপিটের দরজা বন্ধ করে দিয়ে প্লেন থেকে ঝাঁপ দিয়ে দেন। বিমান যখন নভিদা এসে পৌঁছায় ততক্ষণে কুপার টাকা নিয়ে অনেক দূরে চলে গেছেন। আজ অবধি এখনো কুপারের কোনো সন্ধান পাওয়া যায়নি। নাম্বার 4, দ্য গ্রেট ট্রেন রবারি। বলিউডের প্লে মুভি যারা দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন প্লেয়ার্স মুভিতে কিভাবে একটি ট্রেন থেকে গোল্ডেন প্লেট চুরি করা হয়। ঠিক একই রকমভাবে ইংল্যান্ডে 1963 সালে 8ই আগস্ট পৃথিবীর সবচেয়ে বড় চুরি হয়, যেখানে গোলগাঁও থেকে লন্ডন যাওয়ার পথে আনুমানিক 3টের সময় 15 জনের একটি দল নকল সিগন্যাল দেখিয়ে রয়্যাল মেল ট্রেনকে থামিয়ে ফেলেন। ট্রেন থামার পর তারা জবরদস্তি ট্রেনকে দখল করে নিয়ে ট্রেন থেকে 26 লক্ষ ইউরো, যা বর্তমান সময়ে 50 লক্ষ ইউরো, চুরি করে পালিয়ে যান। চোরেরা নাম্বারের সাহায্যে একে অপরকে ডাকতেন, তাই তাদের নাম জানা সম্ভব হয়নি। কিন্তু কয়েক বছর পরেই পুলিশ তাদের গ্রেপ্তার করেন। দুর্ভাগ্যবশত তাদের কাছে চুরি যাওয়া কোনো অর্থই পাওয়া যায়নি। নাম্বার 5, অ্যান্টিওয়ার্প ডায়মন্ড হাইস্ট। লিওনার্ডো মোটোবোটোলোকে বেলজিয়াম শহরে অবস্থিত অ্যান্টিওয়ার্প ডায়মন্ড চুরির মাস্টার মাইন্ড মনে করা হয়। কয়েকজনকে সঙ্গে নিয়ে মোটোবোটোলো এই চুরি করেছিলেন। এই চুরি এত বড় ছিল যে একে হাইট অফ দ্য সেঞ্চুরি অর্থাৎ সেই সভ্যতার সবচেয়ে বড় চুরি হিসেবে মনে করা হয়, যা $200 মিলিয়ন হীরা ছিল অর্থাৎ 600 কোটি টাকার ছিল। এর কিছু পরে লিওনার্ডো মোটোবোটোলো ধরা পড়ে যান, কিন্তু তিনি কোনো সঙ্গীর নাম পুলিশের কাছে বলেননি। সেই সঙ্গে চুরি যাওয়া হিরেও তার কাছে পাওয়া যায়নি। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো, অনেকে মনে করেন মোটোবোটোলো নিজে থেকেই পুলিশের কাছে ধরা দেন, কিন্তু কেন তার কোনো উত্তর এখনো পাওয়া যায়নি।